ডিজিটাল প্রযুক্তিতে সবাই অভ্যস্ত। রাতে ঘুমানো থেকে শুরু করে সকালে ওঠা সবকিছুতেই প্রযুক্তির ব্যবহার চলে এসেছে। আর এখন সময়টা ডিজিটাল, তবে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষে করার কথা অবাক করবে সবাইকে। ভারতের বিহার রাজ্যের ভিক্ষুক রাজু প্যাটেল। রাজু প্রথাগত পদ্ধতিতে ভিক্ষা নেন না, ভিক্ষা নেওয়ার জন্য তিনি ফোনপে নামক একটি ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করেন। রাজুর এই অভিনব ভিক্ষা পদ্ধতিতে মজা পেয়ে অনেকে তাকে ভারতের প্রথম ডিজিটাল ভিক্ষুক নাম দিয়েছেন। অন্যদিকে আরেকদল লোক বলছে, প্রযুক্তি ও ডিজিটাল জ্ঞান কিভাবে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে রাজু তারই জলজ্যান্ত উদাহরণ। আবার একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটা একই সঙ্গে ভালো এবং খারাপ। ভালো দিক হচ্ছে ডিজিটাইজেশন গণমানুষ পর্যন্ত পৌঁছে গেছে, খারাপ দিক হচ্ছে ভিক্ষাবৃত্তি কমানোর জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না সরকার, এবং এই পরিস্থিতি থেকে তাদের বের করে আনতে ও তাদের ভবিষ্যতের মঙ্গলের জন্য কিছু করছে না। বিহারের বেতিয়া রেলওয়ে স্টেশনে রাজু বেশ জনপ্রিয় মুখ। অনেক সময় খুচরা নেই বলে লোকে ভিক্ষা দেয় না। ই ওয়ালেটের যুগে এখন আর নগদ অর্থ সঙ্গে নিয়ে ঘোরাঘুরি কোনো প্রয়োজন নেই, এ কারণে ব্যাংক অ্যাকাউন্ট এবং ই ওয়ালেট অ্যাকাউন্ট খুলেছেন তিনি। তিনি ডিজিটাল পেমেন্ট নেন এবং এতেই তার কাজ হয়ে যায়। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।